মণিপুরের ঘটনার প্রেক্ষিতে এবং মণিপুর রাজ্য শান্তি স্থাপনের উদ্দেশ্যে গঙ্গারামপুরে মৌন মোমবাতি মিছিল অনুষ্ঠিত হলো সোমবার রাতে। গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত রাজীবপুর ক্যাথলিক চার্চের উদ্যোগে আয়োজিত এই মৌন মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন ফাদার অমৃত খালকো, ফাদার জন কেনেডি, ফাদার আনন্দ ডুমডুম, গঙ্গারামপুর পৌরসভার উপপৌরপ্রধান জয়ন্ত দাস, রাজীবপুর ক্যাথলিক চার্চের মুখপাত্র দেবব্রত মুর্মু, দীনেশ এমরম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সোমবার রাতে রাজীবপুর ক্যাথলিক চার্চ থেকে এই মৌন মোমবাতি মিছিলের সূচনা করা হয়। শিববাড়ি, বাদমোড়, চৌপতি সহ গঙ্গারামপুর শহর পরিক্রমা শেষে পুনরায় রাজীবপুর ক্যাথলিক চার্চে মিছিল শেষ হয় এবং মণিপুর রাজ্যে দ্রুত শান্তি স্থাপনার উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। এই বিষয়ে রাজীবপুর ক্যাথলিক চার্চের মুখপাত্র দেবব্রত মুর্মু জানান। কি নিয়ে এই মৌন মিছিল? আমরা রাজীবপুর ক্যাথলিক চার্চের তরফ থেকে এই মণিপুর রাজ্যে যে হিংসা কবলিত এলাকা বা মণিপুর রাজ্যে যে হিংসা ছড়িয়ে পড়েছে তার শান্তির উদ্দেশ্যে আমরা একটা মৌন মিছিল বার করেছি। আমরা প্রার্থনা করতে করতে আসছি যাতে সেখানে শান্তি বিরাজ করে, জনগণ সরকারের কথা শোনে এবং প্রত্যেকের সমবেত চেষ্টায় যাতে সেখানে শান্তি বিরাজ করে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।